মালখানে 581 কেজি গাঁজা কোথায় গেল? নেংটি দূরে খেয়েছে, আদালতে সাফাই পুলিশের। বাজেয়াপ্ত করা গাঁজা কি হলো তা নিয়ে প্রশ্ন করেছিল আদালত। এনডিপিএস একটি যে মারিজুয়ানা ধরা পড়েছে তা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। আর মথুরা পুলিশ তার উত্তরে আদালতে জানিয়েছে শিরগড় আর হাইওয়ে পুলিশ স্টেশন বাজেয়াপ্ত হওয়া গাঁজা রাখা হয়েছিল, কিন্তু 500 কেজিরও বেশি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুরে। আর পুলিশের এই দাবি শুনে বিচারপতি মথুরার এসএসপি অভিষেক যাদবকে নির্দেশ দিয়েছেন ইঁদুরের উৎপাত বন্ধ করুন আর 581 কেজি গাঁজা আজকে ইঁদুরে খেয়ে ফেলেছে তার প্রমাণ দেন। এদিকে এই গাঁজার বাজার মূল্য প্রায় 7 লাখ টাকা। পাশাপাশি পুলিশের গুদাম ঘরে রাখা গাঁজা কি করতে হবে তার 5টি পয়েন্টও উল্লেখ করেছে আদালত। টাইমস অফ ইন্ডিয়ার এই খবর প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, গত 18 নভেম্বর আদালত এই নির্দেশ জারি করেছে, কিন্তু পুলিশের তরফে ঠিক কি সাফাই দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে আদালতে জানানো হয়েছে ইঁদুরগুলো খুব ছোট আর নেংটি ইঁদুরা পুলিশকেও ভয় পায় না, আর পুলিশ এগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ঠিক দক্ষ নয়। এদিকে 2020 সালের মে মাসে এই বিপুল পরিমাণ মারিজুয়ানা বাজেয়াপ্ত করা হয়েছিল। একটি ট্রাকে মিলেটের বস্তার নিচে লুকিয়ে থাকা প্রায় 386 কেজি গাঁজা পাচার হচ্ছিল। সেই সময় 3 জনকে গ্রেফতারও করা হয়।